ফুটবল বিশ্বে খেলোয়াড়ি জীবনে গোল শিরোপা প্রায় সব ক্ষেত্রে লিওনেল মেসির সাথে টক্কর দিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের খেলায় দুজন এখন দুই প্রান্তে, একজন মাতাচ্ছেন সৌদি লীগ, আরেকজন পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকের মেজর সকার লীগ ইন্টার মায়ামিতে। কাতার বিশ্বকাপে ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি বর্ডিল সময় পার করলেও পর্তুগিজ তারকা ফুটবলার CR7 তার ধারে কাছেও নেই। তবে আয়ের দিক থেকে মেসিকে টপকে গেলেন রোনালদো। 2017 সালের পর প্রথমবারের মতো ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় জায়গা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছরের এক মে পর্যন্ত করা এই হিসেবে এক বছরে রোনালদোর আয় $13.60 কোটি। আয়ের এই সমীকরণ রোনালদোকে এবার গিনেস বুকেও জায়গা করে দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকেও 2023 সালের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদো সবার উপরে। সব মিলিয়ে এটি রোনালদোর 17তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এর আগে মে মাসে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের নাম প্রকাশ করে ফোর্বস, যেখানে সবাইকে ছাপিয়ে শীর্ষে আছেন রোনালদো। এক বছরে রোনালদোর আয় ছিল $4.60 কোটি এবং আল নাসরে CR7-এর আয় দেখানো হয়েছে $9 কোটি। সব মিলিয়ে প্রায় 6 বছর পর রোনালদোকে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে এনে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। রোনালদো পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। 2022 সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মাঝে শীর্ষস্থান দখল করার পথে মেসির আয় ছিল $13 কোটি, যা মেসিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে দিয়েছিল। তবে সেই স্বীকৃতি এক বছরের বেশি নিজের দখলে রাখতে পারলেন না বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা। এমনকি মেসির বিশ্বকাপ জয়ের ঘটনাও আয়ের দিক থেকে রোনালদোকে টপকাতে পারেনি। 2023 সালের জানুয়ারিতে প্রায় দ্বিগুণ বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ এই সুপারস্টার। এমনকি নাইকির সঙ্গে চুক্তি এবং তার নিজস্ব ব্র্যান্ড CR7 থেকেও বেশ ভালো পরিমাণে আয় করেন পর্তুগিজ এই মহাতারকা। মাঠে রোনালদো যে $4.50 কোটি আয় করেন তা আসে মূলত বেতন, প্রাইজ মানি এবং বোনাস থেকে, আর মাঠের বাইরের আয় আসে স্পন্সরশিপ চুক্তি, দূত হিসেবে উপস্থিতি সহ বিভিন্ন খাত থেকে। রোনালদো ছাড়াও শীর্ষ আয় করা 10 খেলোয়াড়দের মধ্যে জায়গা পেয়েছেন মেসি, কিলিয়ান এমবাপ্পে। তালিকায় দুজনেরই অবস্থান অবশ্য যথাক্রমে 2 ও 3 নম্বরে। এক বছরে মেসির আয় $13 কোটি, যেখানে মাঠ ও মাঠের বাইরে থেকে তার আয় $6.50 কোটি। অন্যদিকে এমবাপ্পের আয় ছিল $12 কোটি, যেখানে $10 কোটি ফরাসি তারকার আয় মাঠ থেকে। গেল বছর 2 নম্বরে থাকা বাস্কেটবল তারকা লেব্রন জেমস এবার $11.90 কোটি আয় করে জায়গা পেয়েছেন 4 নম্বরে। এছাড়া অবসর নেওয়া দুই টেনিস তারকা রজার ফেডেরার ও সেরেনা উইলিয়ামসও জায়গা পেয়েছেন ফোর্বসের তালিকায়। $9.51 কোটি নিয়ে 9 নম্বরে আছেন কিংবদন্তি ফেডেরার এবং আরেক কিংবদন্তি সেরেনার অবস্থান $4.53 কোটি আয় নিয়ে 49 নম্বরে। মাঝহারুল আলম, জাগরণ টিভি, ঢাকা।